গ্যালাক্সি নিউজে আপনাকে স্বাগতম। নিত্য নতুন সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সৌরজগৎ নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই, চলছে গবেষণাও। আর সেই ধারাবাহিকতায় মঙ্গল গ্রহে বাস করতে গেলে ঘরবাড়ি কেমন হতে হবে তা নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত মারস ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে MIT একটি দল। মঙ্গল গ্রহে টিকে থাকতে টেকসই শহর তৈরির নকশা দিয়েছেন তারা। রেডউড ফরেস্ট নামের ওই নকশায় গম্বুজ বা গাছের বাসস্থান তৈরির বিষয়টি তুলে ধরা হয়েছে, যেখানে একটি বাড়িতে 50 জন মানুষ থাকতে পারবে। ওই গম্বুজে উন্মুক্ত ও মানুষের চলাফেরার জায়গায় পাশাপাশি গাছপালা ও প্রচুর পানি থাকবে। মঙ্গলের উত্তর দিকে সমভূমি থেকে পানি উৎপাদন ও ফসল সংগ্রহ করা হবে। গাছের বাসস্থান মূলত মাটির নিচের টানেলের উপর তৈরি বিশেষ ঘর। এতে ব্যক্তিগত চলাফেরার জায়গার পাশাপাশি আরেকজনের ঘরে যাওয়া যোগাযোগের সুযোগ থাকবে। এভাবে 10,000 মানুষের একটি শহর গড়ে তোলা সম্ভব। এগুলো গাছের মূলের মতো কাজ করবে। সংযোগ ছাড়াও মূলের মতো টানেলগুলো এখানকার মানুষকে মহাজাগতিক বিকিরণ, গ্রহাণুর ধুলো ও চরম তাপ বৈচিত্র্য থেকে সুরক্ষা দেবে। এ ব্যাপারে MIT গবেষক ভ্যালেন্টিনি সুইনি বলেন, মঙ্গলে আমাদের নকশার তৈরি শহরটি আক্ষরিক অর্থে একটি বনের মতো কাজ করবে। মঙ্গল গ্রহের বরফ, পানি, মাটি, সূর্যের আলো জীবন ধারণে সাহায্য করবে। মঙ্গলের মাটিতে একটি বনের নকশা করার অর্থ এর পৃষ্ঠে প্রকৃতিভাবে প্রকৃতিকে ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা ফুটিয়ে তোলা। কোত্থেকে ইট আসবে, কোথা থেকে পাথর, কোন কোম্পানির রড ভালো, কোন সিমেন্ট অ্যাশ কম, নতুন বাড়ি তৈরির আগে এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হয় বাড়ির মালিকেরা। পাশাপাশি প্রকৌশলীদের ডিজাইনিং নিয়ে ঠিকাদারের কারচুপি, 10 লাখ টাকার খরচ পৌঁছায় 14 লাখ টাকায়। এমন পরিস্থিতিতে বাড়ি অর্ধেক নির্মাণের পর কাজ বন্ধ রাখতে হয় মালিক পক্ষকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার বন্ধুকে জানিয়ে দিন।